مولاي صل وسلم دائما. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، আজকের এই পর্বে আমরা জানব রোজাদারকে ইফতার এবং সাহারি করালে তার ফজিলত বা মর্যাদা মর্তবা কতটুকু রয়েছে শীর্ষক বিষয়ে। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা ফীহি সাঈমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি মাহে রমাদানে একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে সহযোগিতা করবে, ইফতার করাবে নিজের অর্থ খরচ করে কিংবা ইফতারি সামগ্রী কিনিয়ে দিয়ে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, এই ইফতার করানোর ফজিলতের কারণেই আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে আজাদ করে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনেকেরই হয়তোবা সামর্থ্য নেই রোজাদারকে ভালোভাবে ইফতার করানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সাহাবীদেরকে বলছিলেন, গ্রাম্য কোনো এক বেদুইন বিশ্বনবীর কাছে প্রশ্ন করে বসলেন, কারণ তিনি খুবই হতদরিদ্র ছিলেন, আর্থিকভাবে খুবই অসচ্ছল ছিলেন। তিনি জানতেন যে এই ঘটনার পর, এই বাণীর পরে সাহাবীরা যারা ধনাঢ্য ছিলেন, সমাজ প্রতিধিপতি অর্থবিত্তবান ছিলেন, তারা একজন আরেকজনকে ইফতার করাবেন, আর এর বিনিময়ে পিছনের গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবেন। দরিদ্র হত দরিদ্র সাহাবি বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাঈম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে তো অনেকেরই এই সামর্থ্য নেই যে আমরা আরেকজন রোজাদারকে ইফতার করাবো, আমরা নিজেরাই তো ঠিকমতো খেতে পারি না, আমাদের ঘরে তেমন কোনো খাবারও থাকে না, চুলাও জ্বলে না, আমাদের ইনকাম উপার্জনের পথ প্রায় বন্ধ, তাহলে আমরা কি এই ফজিলত থেকে বঞ্চিত হব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরীব হতদরিদ্র সাহাবীদের উদ্দেশ্যে তিনি বললেন, না না না, যাদের অন্তত পক্ষে একটা খেজুর আছে, সেই খেজুরের একটা অংশ যদি দেয় কিংবা এক অঞ্জলি পানীয় যদি রোজাদারকে দেয় পানি পান করে রোজা ভাঙার উদ্দেশ্যে, তাহলেও আশা করা যায় তার সামর্থ্য অনুযায়ী, যেহেতু সে সচেষ্ট হয়েছে, চেষ্টা করেছে তার রোজা ভাঙাতে, ইফতার করাতে সহযোগিতা করতে, এই ওসিলায় রাব্বে কারিম গুনাহ খাতা ক্ষমা করবেন, জাহান্নাম থেকে আজাদ করে দেবেন। কিন্তু এই আমল তো গরিবদের জন্যে, যাদের সম্পদের টাকা পয়সার অভাব নেই, ধনাঢ্য যারা আছেন তাদের জন্য বিশ্বনবী বলেছেন, ওমান আশবা সাঈমান, যেই ব্যক্তি কোনো একজন রোজাদার ব্যক্তিকে পেট পুরে খাওয়াবে, সেটা হতে পারে ইফতারের খাবার অথবা হতে পারে সাহারির খাবার। সাহারিতে কিংবা ইফতারের সময় যদি কোনো ব্যক্তি কোনো একজন রোজাদারকে পরিতৃপ্ত করে আহার্য দেয়, এর বিনিময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলছেন, সাকাহুল্লাহু মিন হাউদি, আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুল আল জান্নাহ, যেই ব্যক্তি অন্য ব্যক্তিকে রোজাদারকে পরিতৃপ্ত অবস্থায় পেট পুরে খাওয়াবে ইফতারের সময় কিংবা সাহারির সময়, সেই ব্যক্তিটি হাশরের ময়দানে যতক্ষণ না জান্নাতে প্রবিষ্ট না হবে, দাখিল না হবে, ততক্ষণ পর্যন্ত সে আর পিপাসার্থ হবে না, কারণ সেই পিপাসা নিবারণকারী হাউজে কাউসারের পানি পান করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সুযোগ দিয়েছেন। আরেকটি ফজিলতের কথা আমরা বলতে পারি প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, যেই ব্যক্তি একজন রোজাদারকে রোজা ভাঙতে কিংবা রোজা রাখতে সাহায্য করবে, অর্থাৎ সাহারি গ্রহণ করতে এবং ইফতার গ্রহণ করতে সহযোগিতা করবে, তার বিনিময়ে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তি সারা দিন রোজা রেখে যেই সওয়াব পাবে, পরিপূর্ণ সওয়াব এই বান্দা এই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা দিবেন। লা ইউনতাকাসু মিন আজরিহি শাই, অথচ যেই ব্যক্তি রোজা রাখলেন তার আমল নামা থেকে রোজার একটুও সওয়াব কমবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি দুটি রোজা রাখতে চান ডেইলি? একটি তো আপনি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পাপাচার কামাচার পানাহার পরিত্যাগ করে রাখবেন, কিন্তু আরেকটি রোজা আমরা রাখতে পারি যদি ইফতারের সময় কোনো একজন রোজাদারকে আমরা ইফতার করাই কিংবা সাহারিতে আমরা তাকে অংশগ্রহণ করাই, তাহলে আশা করা যায় রব্বে কারিম আরও একটি রোজা রাখার সওয়াব আমাদের আমল নামায় দেবেন। আসুন আমরা প্রত্যেকেই রোজাদার ব্যক্তি যারা আছেন তাদেরকে আমরা ইফতারি সামগ্রী দেই, সাহারি গ্রহণ করতে তাদেরকে আমরা সহযোগিতা করি। রব্বে কারিম আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করুন। হাদা মা ইন্দি ওয়া লা ইলমা ইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
مولاي صل وسلم دائما.